যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। নিজের ও ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। নরেন্দ্রনাথের গুণবতী মার কাছেই তার বাল্যশিক্ষা আরম্ভ হয়। বালক তার কাছে বাংলা ও ইংরাজি বর্ণমালা শেখে এবং ওই সময় হতে রামায়ণ মহাভারত পড়ায় তার প্রবৃত্তি জন্মায়। রামায়ণ শুনতে শুনতে বালকের হৃদয় ভক্তিরসে পূর্ণ হয়ে উঠত। একদিন বাজার থেকে শ্রী শ্রী সীতারামের যুগল প্রতিমূর্তি কিনে হাজির। বাড়ির ছাদের উপর এক নির্জন স্থানে বসে ওই মূর্তির সামনে বালক ধ্যানস্থ হয়ে থাকে। সীতারামের প্রতি প্রীতি শুনে তার বন্ধু হিন্দুস্থানি কোচম্যান খুব খুশি হল। নরেন রাম সীতা বা অন্য যে কোনো বিষয়ে যখনই প্রশ্ন করত সে উত্তর দিতে কখনো বিরক্তি বোধ করত না। তার বাবার গাড়ির চালকের সঙ্গে কেন তার এত বন্ধুত্ব? একদিন তার বাবা তাকে প্রশ্ন করলেন, নরেন তুই বড় হলে কি হবি? ছেলে গম্ভীরভাবে উত্তর দিল, ঘোড়ার গাড়ির কোচোয়ান হব। কোচোয়ানের বুক ফুলিয়ে বসার ভঙ্গি, তেজি, ঘোড়াকে লাগাম দিয়ে টেনে রাখবার কায়দা ক্ষমতা, তার আলাদা পোশাক পরিচ্ছদ, চকচকে চাপরাশ, জরির পাগড়ি ভালুকের মনে বেশ প্রভাব বিস্তার করেছিল। পরে কোচোয়ান হওয়ার আশায় বাবার গাড়ির বুড়ো চালকের সঙ্গে খুব ভাব করে নিয়েছিল এবং সুযোগ পেলেই অন্তরালে গিয়ে সহিস আর কোচোয়ানের কাজ দেখা ছিল তার নিত্যকর্ম। এই কোচোয়ানের কোনো কারণে ছিল বিবাহে বিরক্তি। তার মুখে বিবাহের দুঃখের এক করুণ কাহিনী এবং সেই সঙ্গে সীতার করুণ জীবনে শুনে বালক কাঁদতে কাঁদতে ছুটে এলো মার কাছে। আর কি করে সীতারামকে পূজা করা যায়? মা বললেন, নাই বা সীতারামের পূজা করলে, কাল থেকে শিবের পূজা করো বাবা। সন্ধ্যার আঁধারে বালক ছাদের উপর উঠে এল। এক হাতে নিল সীতারামের মূর্তি, একদিকে পতিপত্নীর ভালোবাসার আদর্শ সীতারাম, আর একদিকে বালক হৃদয়ে গাঁথা বিবাহে বিতৃষ্ণা। মূর্তিখানি হাত থেকে ছোঁড়া হয়ে পড়ল রাস্তায়, ভেঙে চুরমার হয়ে গেল। স্বামীজির ছেলেবেলার বিভিন্ন মজাদার ও শিক্ষণীয় গল্পের সম্ভারই আমাদের নিবেদন। আর অন্যান্য গল্প সহ এই সিরিজ শুনতে হলে ফলো করো তোমাদের প্রিয় চ্যানেল গপ্প জংশন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। তাহলে দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে।